আসসালামু আলাইকুম দর্শক, আজকের একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে পটলের জমি, পটলের ফুল দেখেন কিভাবে ফুটে আছে। এই দেখেন, এটা কিন্তু বান সিস্টেম করা পটলটা, দেখেন কিভাবে ফুটছে। সকালের ভিডিও কিন্তু এটা, নয়টা দশটা বাজতে বাজতে কিন্তু এই পটলের ফুলগুলো সব আবার রোদে আপসেই মাথাটা ইয়ে হয়ে যায়। এই দেখেন, এখন কিন্তু এটা ফুটে রয়েছে। এই যে এই দেখেন, এগুলো কিন্তু আপনার গিরে গিরে পটল হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে পটল। আর এখন বর্তমান কিন্তু পটলের বাজার খুব ভালো, খুবই ভালো। এই যে দেখেন পটল কীভাবে ধরে আছে, এই যে প্রতি গিরে গিরে ধরে আছে। এই যে এগুলো কিন্তু পটলের ফুল থেকেই হয়েছে। এখন খুব গরমের সময় কিন্তু পটলের চাহিদাটাও অনেক অনেক বেশি। এই যে দেখছেন আপনারা, এটাই দেখেন এক জায়গায় কতগুলো আসছিল পটলের ফুল, কিন্তু ফুলগুলোর ভিতরতে কিছু দুই একটা কিন্তু আপনার মিস গেছে। এটা আহামরি কিছু কীটনাশক স্প্রে কমই লাগে, কিন্তু আপনার সকালে পটলের একটা কাজ হচ্ছে, এটা আপনার প্রতিদিন সকালে আপনার ফুল ছোঁয়াতে হয়, পুরুষ মহিলাকে প্রজনন করাতে হয়। এটা আগের সিস্টেমে এটা আপনার বাতাসে মশা মাছিতে কিন্তু প্রজনন করতো, এখন বর্তমান মানুষেই কিন্তু আপনার পুরুষ ফুলটাকে ছিঁড়ে গাছ থেকে আলাদা করে নিয়ে মহিলা ফুলটার কাছে কিন্তু পৌঁছায় দেয়। এই দেখেন, এটা কিন্তু পুরুষ ফুল। এই যে এটা কিন্তু পুরুষ ফুল, ফুলটাকে কিন্তু মাথাটা ফেলে দিয়ে, এই দেখেন দর্শক, মাথাটাকে ফুলের মাথাটা কিন্তু ফেলে দিতে হয়। দেওয়ার পরে আপনার এই যে মহিলা ফুলটা কিন্তু চেনার উপায়টা কি জানেন? মহিলা ফুলটা হচ্ছে আপনার এই যে নিচে কিন্তু পটলের আকৃতি থাকে, এই যে দেখা যাচ্ছে ছোট নিচে কিন্তু পটলের আকৃতি থাকে। এই এটাকে কিন্তু আপনার এই যে আমার হাতে কিন্তু পুরুষ ফুলটা আছে, এটাকে কিন্তু এই যে এইভাবে এই যে মাথাটায় এভাবে প্রজনন করে দিতে হয়। এই একটা পুরুষ ফুল দিয়ে কিন্তু আপনার 8-10টা ফুলকে প্রজনন করানো যায়। এটা করলে ভালো হয়, পটল যে ফুল ছোঁয়ানোর পরে প্রজনন করার পরে যে পটল বেশি হয়, কিন্তু পটলের ফুল যদি না ছোঁয়ানো যায় যে পটল হবে না, তা না, কিন্তু কম হবে। আর এখন যুক্ত বিজ্ঞানের যুগ যত আগিয়ে আসছে, ততই আমাদের পদ্ধতি মাথাতে বের হচ্ছে একটা একটা করে, সেটাকে কিন্তু মানুষ অনেক সময় কাজেও লাগাচ্ছে। দেখেন কীভাবে ফুল ফুটে রয়েছে, এই জমিটা কিন্তু অনেক ফুল ফুটছে। দেখেন আপনারা সব সাদা হয়ে রয়েছে। এই দেখেন, এগুলো কিন্তু বানের উপরে, আবার একটা কিসের মাথাও যেন গরুর মাথা হয়তো দিয়ে থুইছে গাছে জমিতে। এই দেখেন অনেক সুন্দর ফুল ফুটছে, গাছও কিন্তু মোটামুটি ভালো।